हेलो व्यूअर्स, आमी सुजय। तुम्हारा देखो व्लॉग्स विद सुजय। तो वीडियो शुरू करार आगे आमी तुम्हारे काछे अनेक अनेक धन्यवाद जानाई, तार कारण तुम्हराई आमार यूट्यूबे छोट्ट फैमिलीटाके आस्ते आस्ते बड़ो करे तुलछो, कारण आमार चैनले 1000 सबसक्राइब कमप्लीट होये गेछे। तो एरकम भावेई आमार पाशे थेको। आजकेओ एकटा नतून वीडियो निये तोमादेर सबार काछे चले आसलाम। आजकेर वीडियोटा होच्छे मिर्जापुरेर समाधिस्थान। तो चलो वीडियोटा शुरू करा जाक। आज के आमरा जेई जायगा दाड़िये ए समाधिस्थान देखछी, ए जायगाटी नाम होच्छे जाफरागंज। ए जायगाटी जाफरागंज नाम हबार कारण मिर्जापुरेर पुरो नाम छिलो मीर मोहम्मद जाफर खान, तखनकार दिने जाफरागंज बला हतो, ताई ए जायगाटीर नाम जाफरागंज बोले मने करा हय। ए समाधिस्थाने जदि तोमरा घुरते आसो ताहले तोमरा देखते पारबे ए समाधिस्थाने टोटाल 1100टा समाधि आछे। এখানে শুধুমাত্র মির্জাফরের বংশধরদেরই সমাধি দেখতে পাবে, তাছাড়া বাইরে কোনো সমাধি দেখতে পারবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বাংলায় কি 1100টা নবাব ছিল? না বন্ধু, বাংলা বিহার উড়িষ্যা মিলিয়ে এতগুলো নবাব ছিল না, টোটাল নবাব ছিল 18টা। এইখানে তাদের পুরো বংশধরদের সমাধি আছে। মির্জাফর বাংলায় নবাবি করেছিল টোটাল 8 বছর, 1757 থেকে 1765 সাল অবধি তিনি বাংলায় নবাবি করেছেন। মির্জাফরের সমাধির পাশে তার দুই কাকার সমাধি আছে। এক কাকার নাম হচ্ছে নাজাফ খান, মাঝখানে মির্জাফরের সমাধি, আর ঠিক পাশে যেই সমাধি আছে সেই কাকার নাম হচ্ছে নাজাবি খান। এবং এখানে মির্জাফরের পিতারও সমাধি আছে। মির্জাফরের পিতার নাম হচ্ছে সৈয়দ আহমেদ নাজাফি মীর মিরাত। নাজাবি কথার অর্থ হচ্ছে তাদের টাইটেল, আর নাজাবি মানে হচ্ছে ইরাক দেশকে বোঝানো হচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটি লাইক করে দিও, কেমন লাগলো কমেন্টে জানিও, যদি পারো তাহলে নিজেদের কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।